বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। এই উপন্যাসের লেখক প্যারিচাঁদ মিত্র, যিনি টেকচাঁদ ঠাকুর নামে সাহিত্য রচনা করেছেন। প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর বাংলা গদ্যের অবয়ব নির্মাণ এবং বিবর্তনের ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। লিখেছেন টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। উনিশ শতকে বঙ্গজীবনে তার প্রভাব দেখে মনে হয় একালে থাকলেও প্রচারের আলো কাটতেন সবটুকুই। প্যারিচাঁদ মিত্র একাধারে লেখক, সাংবাদিক, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং ব্যবসায়ী। 1814 সালের 22শে জুলাই কলকাতা শহরে তার জন্ম। প্যারিচাঁদ মিত্রের পিতা রামনারায়ণ মিত্র প্রথম জীবনে হুগলি জেলার পানিশেহলা থেকে কলকাতায় আসেন। 1800 শতকে ইউরোপীয় বণিকদের তাবেদারির মাধ্যমে যে সকল ভারতীয় বেনিয়া নিজেদের ভাগ্য উন্নয়ন করেন, রামনারায়ণ মিত্র ছিলেন তাদেরই একজন। প্যারিচাঁদ মিত্রের শিক্ষাজীবন শুরু হয় পারিবারিক পরিমণ্ডলে। তিনি পণ্ডিত এবং মুনশির নিকট যথাক্রমে বাংলা এবং ফার্সি শেখেন। 1827 সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিওজিওর তত্ত্বাবধানে শিক্ষা সম্পন্ন করেন। ইংরেজি শেখার জন্যই মূলত হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্র কেবল ইংরেজি শিখলেন না, প্রশ্ন করতেও শিখলেন। ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠান বিরোধিতার নামে আপাত সহজ মত্ততার তিনি অনুসারী ছিলেন না। যুক্তিনিষ্ঠা, নীতিবোধ, সমাজ মনস্কতা তার জীবনযাপনে বাংলা ইংরেজি লেখার মধ্যেও মিশে গিয়েছিল। কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে 1836 সালে প্যারিচাঁদ মিত্রের কর্মজীবন শুরু হয়। ক্রমান্বয়ে তিনি লাইব্রেরিয়ান এবং উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি পদে অধিষ্ঠিত হন। পাবলিক লাইব্রেরির সঙ্গে সংশ্লিষ্ট এবং অন্যান্য বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের পাশাপাশি প্যারিচাঁদ মিত্র অত্যন্ত সফলভাবে বিভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেন। অথচ টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের আড়ালে লুকিয়ে রয়েছেন যে মানুষটা, সেই প্যারিচাঁদ মিত্র, যার জীবনটা বিশ্লেষণ করলে উনিশ শতকীয় বাঙালির শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, এমনকি ব্যবসা বাণিজ্যের গ্রাফটাও তার উঁচু নিচু সিঁড়ি ভাঙা সমেত বিলক্ষণ বোঝা যায়। ব্যবসায়ী হিসাবেও তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব। পাবলিক লাইব্রেরির কাজের পাশাপাশি প্যারিচাঁদ মিত্র বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত হয়েছিলেন। তিনি গেট ইস্টার্ন হোটেল কোম্পানি লিমিটেড, পোর্ট ক্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, হাওড়া ডকিং কোম্পানির মতো বিনিয়োগ কোম্পানিগুলির অংশীদার এবং পরিচালক ছিলেন। এছাড়াও তিনি সমাজ হিতৈষী এবং সংস্কৃতিসেবী হিসাবে বিশেষ অবদান রেখেছেন। সমাজ সচেতক প্যারিচাঁদ মিত্র বিধবা বিবাহকে সমর্থন করতেন। বাল্যবিবাহ, বহুবিবাহের তীব্র বিরোধী ছিলেন প্যারিচাঁদ মিত্র। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, জেল ও কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রের পরিদর্শক, কলকাতা হাইকোর্টের গ্র্যান্ড জুরি, বঙ্গীয় আইন পরিষদের সদস্য, কলকাতা মিউনিসিপ্যাল বোর্ডের অবৈতনিক ম্যাজিস্ট্রেটও ছিলেন। এছাড়া তিনি পশু ক্লেশ নিবারিণী সভারও সদস্য হয়েছিলেন। প্যারিচাঁদ মিত্র তার সাহিত্যিক জীবনে 19টি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে 11টি বাংলা। অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রামারঞ্জিকা 1860, স্ত্রী শিক্ষামূলক গ্রন্থ ছিল এটি, কৃষিপাঠ 1861, যৎকিঞ্চিত 1865, ডেভিড হেয়ারের জীবনচরিত 1878 প্রভৃতি প্রবন্ধগ্রন্থ, অভেদী 1871, আধ্যাত্মিকতা 1881 ইত্যাদি নীতিবিষয়ক এবং সংলাপ প্রধান গল্পমূলক রচনা, গীতাঙ্কুর তৃতীয় সংস্করণ 1870, ভ্রমণ বিষয়ক গানের বই, এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্বাবস্থা 1878 এবং বামাতোষিনী 1881। তিনি তৎকালীন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিরোধী ছিলেন এবং এর বিরুদ্ধে গ্রন্থ রচনা করেন প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্রের রচিত উপন্যাসে জীবনের সামগ্রিক এবং গভীর রূপ পরিস্ফুট না হলেও জীবনের খণ্ডচিত্র অঙ্কনে তার পারদর্শিতা ছিল অপরিসীম। তাই তিনি ছিলেন খণ্ডচিত্র অঙ্কনের নিখুঁত এবং সার্থক শিল্পী। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্যারিচাঁদ মিত্রের সাহিত্য রচনার একনিষ্ঠ ভক্ত এবং পৃষ্ঠপোষক। 1854-55 সালে প্যারিচাঁদ মিত্র ফুলকপি জন্মানোর প্রণালী, কলকাতার বাগানে উত্তর হিন্দুস্থানীয় তরমুজ চাষ করা,
কানপুর অঞ্চলে স্ট্রবেরি চাষ করার ধারা, খেজুর গাছ রোপণ এবং তার রসতে ইউরোপীয় ধারা অনুসারে চিনি প্রস্তুতকরণ নিয়ে লিখেছিলেন দি জমিদার অ্যান্ড রায়টস প্রবন্ধে তিনি সমালোচনা করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্তের। তার ইংরেজি গ্রন্থের মধ্যে রয়েছে আ বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার, দি স্পিরিচুয়াল স্ট্রাইলিপস স্ট্রাই টুথ অফ স্পিরিচুয়ালিজম, লাইফ অফ দেওয়ান রামকমল সেন এবং লাইফ অফ কোলেস অর্থি গ্রান্ট। এছাড়া 1881 সালে প্রকাশিত হয় বামাতোষিনী গ্রন্থ, নারী শিক্ষা সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করেছিলেন তিনি। স্ত্রী শিক্ষার প্রচারেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন প্যারিচাঁদ মিত্র। তিনি বিধবা বিবাহ সমর্থন করেছেন, বাল্যবিবাহ বহুবিবাহের বিরোধিতা করেছেন। বাংলার নবজাগরণের প্রথম যুগের একজন ব্যক্তিত্ব প্যারিচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক বলা যায় তাকে। 1883 সালের 23 নভেম্বর পরলোক গমন করেন প্যারিচাঁদ মিত্র। আজকের ভিডিওতে আপনারা শুনলেন বাংলা সাহিত্যের প্রথম লেখক প্যারিচাঁদ মিত্রের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।